হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে কথা হবে গরমের অন্যতম জনপ্রিয় একটা ফুল গাছ, সেটা হচ্ছে বেল ফুল আর জুঁই ফুল নিয়ে। দু ধরনের গাছই আমার ছাদে একাধিক রয়েছে। আর তোমাদের লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে বেল ফুল জুঁই ফুলে কিন্তু সেকেন্ড টাইম আরও বেশি পরিমাণে কিন্তু তোমরা ফুল পেতে পারো যদি কিছু কিছু টিপস ফলো করো। তোমাদের বলেছিলাম সেই ভিডিওটা নিয়ে আসবো আজকে, সেই ভিডিওটা কি করলে দ্বিতীয়বার কিন্তু বেল ফুল জুঁই ফুলে আরও বেশি ফুল আসবে। সামান্য ছোট ছোট কিছু পয়েন্ট তোমরা যদি মাথায় রাখো তাহলেই কিন্তু তোমাদের ছাদে প্রচুর ফুল হবে। আর পুরো গরম সিজন ধরে বারংবার কিন্তু ভালো আর ঝুড়ি ঝুড়ি ফুল তোমরা কিন্তু গাছ থেকে পেতে পারো। এই গাছগুলোতে দেখো, এই গাছগুলোতে কিন্তু একবার ফুল হয়ে গেছে, আর সেকেন্ড কিন্তু নতুন করে কিন্তু তোমরা কোনো কুড়ি দেখতে পাচ্ছ। এই সময় কিন্তু আমাদের কিছু করণীয়, যদি তোমাদের গাছ প্রথমবার ফুল দিয়ে দেয় তারপরে কি করবে, প্রথমেই তোমাদের যেটা রুটিং বানিয়ে নিতে হবে সেটা হচ্ছে দেখো ডেড হেডগুলো কিন্তু পিক করতে হবে। ডেড হেড মানে যেগুলো ফুল শুকিয়ে গেছে সেই ফুলগুলো কিন্তু তোমাদের এরকমভাবে রেগুলার বেসিসে কিন্তু তুলতে হবে। যখনই ছাদে জল দিতে যাও, যদি চোখে পড়ে যখনই পড়বে তখনই এরকমভাবে শুকনো ফুলগুলো কিন্তু তুলে দেবে। শুকনো ফুলগুলো গাছে কোনোদিনও রাখবে না। শুকনো ফুল গাছে থাকলে কিন্তু গাছে এনার্জি অনেক লুজ হয়ে যায়, ফালতু এনার্জিগুলো ডিস্ট্রিবিউট হয়। সো যখনই ফুল শুকিয়ে যাবে তোমাদের প্রথম কাজ হবে কিন্তু এই শুকনো ফুলগুলো কালেক্ট করে কিন্তু গাছ থেকে ফেলে দেওয়া। এই জিনিসটা কিন্তু তোমাদের রেগুলার রুটিন করতে হবে, রেগুলার বেসিসে কিন্তু করতে হবে। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান। অনেকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু করে না, যেরকম গাছের ফুল শুকিয়ে যায় ওরকম অবস্থাতে কিন্তু রেখে দেয়। সো এই জিনিসটা কিন্তু কোনোদিনও করবে না, সব সময় কিন্তু এগুলো ছড়িয়ে দেবে। আর দেখতেই পাচ্ছ আমার বাহন আমার সাথেই ঘুরছে, ও সবসময় ছাদে থাকে, তোমরা তো একাধিকভাবে দেখেছ। আর একটা কথা তোমাদের বলছি, আমার একটা ব্লগ চ্যানেল আছে, তোমাদের যদি ব্লগ পছন্দ হয়, ব্লগ দেখতে ভালো লাগে, সো তোমরা সেই চ্যানেলটা চেক আউট করতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে আমার ব্লগ চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। যদি তোমাদের ভালো লাগে আমার ব্লগ ভিডিও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে পারো, ওখানে আমি রেগুলার বেসিসে ব্লগ দেওয়ার চেষ্টা করি কম বেশি। এবার আসা যাক গাছেতে। গাছে দেখছো এই গাছে গোড়াটার দিকে যদি দেখো প্রচুর আগাছা আছে। সবসময় কিন্তু গাছের গোড়া কিন্তু নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। এটা কিন্তু নট অনলি বেলজুই গাছ, তোমাদের যেই গাছ আছে ছাদে যে কোনো গাছ আছে সবসময় কিন্তু গোড়াটা চা রাখবে একদম পরিষ্কার। কোনো রকমের আগাছা কোনো রকমের কিছু যদি গাছের গোড়ায় জন্মায় সেগুলো কিন্তু রাখবে না। অনেকে আছে আমি দেখেছি গাছের গোড়ায় যদি একটা ফুল গাছের চারা বেরোয় তারা সেই গাছটাকে ওই গাছের গোড়াতেই রেখে দেয়, ওইভাবেই কিন্তু গাছের গোড়াতে ওই গাছ ফুল গাছটা বড় হতে থাকে। তোমাদের যদি নিতান্তই গাছটা রাখতে হয় ওই গাছটা তুললে অন্য কোনো একটা টবে রিপোর্ট করো, দ্যাট উইল বি বেটার ফর ইউ। কারণ কিন্তু বেকার দেখো একটা গাছ দিয়ে তোমার আরেকটা টবের মাটিতে বসে তাহলে কিন্তু ও কিন্তু ওই টবের মাটি থেকে এনার্জি নিচ্ছে। সো যেটা কিন্তু কখনোই কিন্তু আমরা করবো না, সবসময় কিন্তু একটা গাছে এনার্জি ওই একটা গাছেই কিন্তু আমরা ডিস্ট্রিবিউট করবো। এবার দেখো গাছের গোড়ার আগাছাগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি হালকা করে কিন্তু নিড়ানি করে দিচ্ছি, হালকা খুঁচিয়ে দিচ্ছি, বেশি ডিপ কিন্তু খোঁচানোর কোনো দরকার নেই, ওপরে হালকা কিন্তু টবের মাটিটা খুঁচিয়ে দেবে। আর যদি তোমাদের আরেকটা বলছি, যদি মাটি খুব কিন্তু টাইট থাকে তখন কিন্তু মাঝে মাঝে তোমাদের এরকমভাবে কিন্তু খোঁচাতে হবে। এইখানে দেখছো আমার সেই মিক্সড ফার্টিলাইজার যেটা তোমাদের আমি বারংবার দেখিয়েছি। যারা এখনও দেখোনি আমার মিক্সড খাবারের ভিডিও তারা অবশ্যই দেখে নিও, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে। মিক্সড খাবারের সাথে কিন্তু তোমরা বা ভার্মি কম্পোস্ট তোমরা গোবর সার ইউজ করতে পারো, খুবই ভালো। আর বাড়িতে বানানো কম্পোস্ট সারও কিন্তু তোমরা নিতে পারো। বাড়িতে বানানো কম্পোস্ট সার খুব শীঘ্রই ভিডিও আসছে, স্টেটিউন থাকো। আমি খুব শীঘ্রই কিন্তু বাড়িতে আমি যে কম্পোস্ট সার তৈরি করে থাকি তার উপর ভিডিও আনবো, তোমাদের কিন্তু খুব হেল্পফুল হবে যারা বাড়িতে কম্পোস্ট বানাতে চাও। এবার দেখো আমার দেওয়া হয়ে গেছে মিক্সড ফার্টিলাইজারটা,
কঙ্কর 75 থেকে 100 গ্রাম করে পার 8 থেকে 10 ইঞ্চি টবে কিন্তু সার দিতে হবে, তাহলে কিন্তু ভালো ফুল আসবে। এরপর আমাদের কি করতে হবে, এরপর কিন্তু আমাদের যেটা সব গাছে আমি করে থাকি সেটা তোমাদের করতে হবে, সেটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে। এই জিনিসটা কিন্তু অনেকে করোনা গাছে, যার জন্য কিন্তু তোমাদের গাছের লুকস, গাছের চেহারা কিন্তু ভালো হয় না, খারাপ হয়ে যায়, গাছের যে একটা গ্লসি ব্যাপারটা সেটা চলে যায়। এখানে দেখো মিরাকুলান ইউজ করেছি, মিরাকুলানের জায়গায় তোমরা কিন্তু বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বাজারে পাওয়া যায় সেগুলো তোমরা ইউজ করতে পারো, বায়োভিটা এক্স ইউজ করতে পারো, অ্যাগ্রোমিন গোল্ড ইউজ করতে পারো, তোমাদের কাছে যেটা আছে। কিন্তু প্রত্যেক গাছে কিন্তু 10 দিনে একবার মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে সব গাছে, তোমাদের যত গাছ আছে সব গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করো। কারো যদি জৈব পছন্দ আছে জৈবভাবে মাইক্রোনিউট্রিয়েন্ট, জৈব মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায় স্প্রে করতে হবে। কিন্তু আমি বলবো ফুল গাছে কোনো অসুবিধা হয় না, তোমরা এগুলো ইউজ করতেই পারো, গাছ কিন্তু খুব ভালো থাকবে। গাছের পাতা দেখলে তোমরা বুঝে যাবে গাছটা কতটা হেলদি আছে, পাতাগুলো দেখো একদম সবুজ চকচক করছে, এইটাই হচ্ছে ভালো গাছের কিন্তু উদাহরণ। তোমাদের গাছের পাতা যদি ফ্যাকাশে হয় বা সবুজটা যদি ফ্যাকাশে টাইপের হয়ে যায়, তাহলে কিন্তু বুঝবে গাছে কিছু না কিছু সমস্যা হয়েছে। পাতা দেখলে কিন্তু গাছের গ্রোথ, গাছের অবস্থা কিন্তু ঠাউর করা যায়, কারণ জানো গাছের কিন্তু চোখ মুখ নাক কিচ্ছু নেই, তোমাদের দেখে কিন্তু বুঝতে হবে। এই টিপসগুলো যদি করো আমি শিওর যে তোমাদের গাছে প্রচুর ফুল আসবে দ্বিতীয়বারের জন্য, আর গাছ ফুলে কিন্তু ভরে যাবে। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। সো এই ছিল আজকে একটা কুইক অ্যান্ড টিপস ভর্তি ভিডিও। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর এরপরে যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় এই গাছ সম্বন্ধে বা যে কোনো গাছ সম্বন্ধে, কমেন্ট সেকশনটা তোমাদের জন্যই খোলা আছে, তোমরা যে কোনো প্রশ্ন আমাকে করতে পারো, আমি নিশ্চয়ই তার উত্তর দেবো। তাহলে আজকে এই পর্যন্ত, আমি খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টিল দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য আলবিদা।